নাকের মাংস বৃদ্ধি হলে কি করণীয়? কখনো কখনো নাকের পার্টিশন জোড়া লেগে যায়, কখনো কখনো পুরো নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে কর্মরত আছি। খিদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব নাকের মাংস বৃদ্ধি হলে কি করণীয়। আমাদের নাকের মধ্যে দুটি ছিদ্র আছে এবং দুই ছিদ্রের ভিতরে ছয়টি মাংস আছে, সুপেরিয়র টার্বিনেট, মিডিল টার্বিনেট, ইনফেরিয়র টার্বিনেট। সুপেরিয়র টার্বিনেট, মিডিল টার্বিনেট এবং ইনফেরিয়র টার্বিনেট। সাধারণত নাক উঁচু করলেই আমরা যে দুটি মাংস দেখতে পাই, লালচে কালার বা বেগুনি কালারের বা কখনো কখনো একটু সাদাটে কালারের, সেই মাংসটিকেই বলা হয় ইনফেরিয়র টার্বিনেট। তো এটি স্বাভাবিকভাবেই দেখা যাবে। তবে হ্যাঁ, যদি এই মাংসটি বৃদ্ধি হয়ে নাকে বাতাস গ্রহণে বাধার সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা নাকের ড্রপ, অ্যান্টিহিস্টামিন এবং অন্যান্য ওষুধ দিয়ে চেষ্টা করে থাকি। তা সত্ত্বেও যদি বারবার এই নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নাকের মাংস একটি অপারেশন করি, যেটিকে বলা হয় সাবমিকোসাল ডায়াথার্মি, অর্থাৎ এক ধরনের বৈদ্যুতিক মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে মাংস দুটিকে পুড়িয়ে দেওয়া হয়। কখনো কখনো পার্শিয়ালি মাংস দুটিকে একটু কেটে দেওয়া হয়, আবার কখনো কখনো লেজার দিয়ে রিডাকশন করা হয়, কখনো কখনো এটি কবলেশন মেশিন দিয়ে এটিকে রিডাকশন করা হয়। রিডাকশন করে দিলেই তখন কিন্তু রোগীরা ফ্রিলি নাক দিয়ে বাতাস নিতে পারবে। সুতরাং নাকে মাংস থাকলেই চিকিৎসার প্রয়োজন নেই। আজকাল রাস্তাঘাট, বাজারে, বিভিন্ন জায়গায় আমরা দেখি সাইনবোর্ড লাগিয়ে রাখে যে নাকের মাংস বৃদ্ধি পলিপাস, এরকম লিখে রাখে। এবং তারা কিন্তু হাতুড়ে চিকিৎসক, এবং নাকের ভেতরে তারা ওই অ্যাসিড ইঞ্জেকশন করে, করোসিভ ইঞ্জেকশন করে, যার কারণে সাধারণ একটি টার্মিনেট যেটি কোনো ধরনের ডিস্টার্ব করেনি, সেই টার্মিনেটকেও তারা পুড়িয়ে দেয়। এবং সেই টার্মিনেটকে পুড়িয়ে দেওয়ার ফলে কখনো কখনো নাকের পার্টিশন জোড়া লেগে যায়, কখনো কখনো পুরো নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়, কখনো কখনো নাকের যে পার্টিশন আছে, যেটাকে আমরা নেজাল সেপ্টাম বলি, সেই নেজাল সেপ্টাম কিন্তু ফোটা হয়ে যায়। সুতরাং অপচিকিৎসা থেকে সাবধান থাকবেন। অবশ্যই নাকের সমস্যা হলে আমি বলবো যে একজন নাক কান গলার বিশেষজ্ঞের কাছে যাবেন এবং তিনিই আপনাকে সঠিক পরামর্শটি দিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।